সিসিএন রাউটিং সুইচিং এর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল কাজ করেছিলাম, খুব ছোট একটা প্র্যাকটিক্যাল কাজ করেছিলাম স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের। আজকেও আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মতো আরও একটা কোশ্চেন সলভ করার ট্রাই করব। আমরা এখানে কোশ্চেন সলভ করছি কারণ হলো কোশ্চেন দিয়ে আসলে বুঝতে পারা যায় যে আমরা কি ধরনের কাজটা করতে চাই, কারণ এক্সামে অথবা আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করলে আসলে কোশ্চেনটা দিয়ে বুঝতে পারলে আমাদের জন্য ইজি হয় ব্যাপারটা। তো আমরা একটু টপোলজির দিকে চলে যাই। লাস্ট কোশ্চেনটা ছিল যে আমরা স্টুডেন্ট নেটওয়ার্ক ফুল এন্টায়ার স্টুডেন্ট নেটওয়ার্ক থেকেই ডেটা সেন্টারে অ্যাক্সেস করতে পারবে না, এরকম কিছু একটা স্টেটমেন্ট লিখতে হয়েছে। কিন্তু এখানে আসলে একটু অন্যরকম একটু চিন্তা করা হয়েছে যে প্রিভেন্ট অর ডিনাই স্টুডেন্ট টু পিসি টু অ্যাক্সেস ডেটা সেন্টার। ঠিক আমরা একটু আগের মতো চিন্তা করি, এখানে শুধুমাত্র বলা হয়েছে যে স্টুডেন্ট টু পিসিটা শুধুমাত্র ডেটা সেন্টারে অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা এখানে যদি ফিল্টারিংটা করি, এখানে আমাদের বুঝে করতে হবে কাজটা, যেটা এটা কি স্ট্যান্ডার্ড হবে নাকি এক্সটেন্ডেড হবে। তো ঠিক আগের মতোই আমরা যদি এখানে একটা ফায়ারওয়াল বসাইতে চাই ডেটা সেন্টারের মধ্যে, তো ফায়ারওয়ালটা কখন চেক করবে, যে ফায়ারওয়ালটা আসলে কী চেক করবে, যেটা কোন জায়গা থেকে আসলো, কারণ ডেটা সেন্টারটা আমাদের নিজের লোকাল এরিয়াতে আছে। তো তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, স্ট্যান্ডার্ড এসিএল। তো আমরা স্ট্যান্ডার্ড এসিএলে নাম্বার আমরা ইউজ করতে পারি 1 to 99। তো ফার্স্ট কোয়েশ্চনে আমরা একটা নাম্বার ইউজ করেছিলাম 1, তো আমরা এখন একটু নাম্বারটা চেঞ্জ করে বসাই, আমরা এখানে 2 অথবা 3 এরকম কিছু একটা নাম্বার বসাই। তো আমরা আবার একটু গ্লোবাল কনফিগারেশন মোডে যাব সবাই রাউটারের। তো আমরা আগের মতোই আমাদের কী কী লিখতে হবে, এখানে এখানে বলা হয়েছে যে প্রিভেন্ট অর ডিনাই স্টুডেন্ট টু নেটওয়ার্ক টু অ্যাক্সেস ডেটা সেন্টার, মানে স্টুডেন্ট টু নেটওয়ার্কটা, স্টুডেন্ট টু যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা ডেটা সেন্টারে অ্যাক্সেস করতে পারবে না, এই পিসিটা ছাড়া বাকি সবাই অ্যাক্সেস করতে পারবে। মানে যদি স্পেসিফিক চিন্তা করি আমরা, তাহলে এখানে আমরা দুইটা স্টেটমেন্ট, আসলে দুইটা লাইন লিখতে হবে। অ্যাক্সেস লিস্ট টু দিলাম এখানে, ডিনাই স্টুডেন্ট টু পিসির আইপি অ্যাড্রেসটা আমাদের দরকার। তো আমি যদি এখান থেকে আইপি অ্যাড্রেসটাকে কপি করে নিই, এটা হলো ওই স্টুডেন্ট টু এর আইপি অ্যাড্রেস, এবং আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে একটা প্রবলেম হলো, আমরা এখানে যদি ফার্স্ট কোয়েশ্চেনটা চিন্তা করি, আমরা ফুল এন্টায়ার নেটওয়ার্কটাকে ডিনাই করার জন্য আমরা ইউজ করেছিলাম ওয়াইল্ড কার্ড বিটস, এবং এখানে 0.0.0.255 ছিল, কারণ এখানে সবগুলো আইপিকেই আমরা ব্লক করেছিলাম। কিন্তু এটা একটা মাত্র সিঙ্গেল আইপি, তো এখানে ওয়াইল্ড কার্ড বিটস ইউজ করা যায়। যদি আমরা ওয়াইল্ড কার্ড বিটস ইউজ করি, এখানে আমরা লিখব সবগুলাই 0, কারণ এখানে হোস্ট সংখ্যা শুধুমাত্র একটা সিঙ্গেল আইপি, শুধুমাত্র সবগুলো 0 লিখতে পারি। অথবা যদি আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, যেটা আমরা যদি এখানে লিখে দিই এক হোস্ট, সবচেয়ে বেশি ভালো হয় এটা, যে ডিনাই হোস্ট 192.168.10.0, এন্টার। মানে একটা মাত্র আইপিকে শুধু আমরা এখানে আমরা স্ক্রিপ্ট অথবা একটা কন্ডিশন অথবা একটা আমরা আমাদের স্টেটমেন্টের মধ্যে লিখতেছি। ঠিক সেমভাবে অ্যাক্সেস লিস্ট টু পারমিট, এখানে আমরা এই আইপিটা ছাড়া বাকি সবাইকে অ্যাক্সেস দিব, এনি। এবং আমরা অ্যাপ্লাই করব কোথায়, আমরা আবার একটু দেখে নিই আগের মতো। আমরা তৈরি করেছি তো রাউটার 1-এ, তো যদি আমরা ফায়ারওয়ালটা এখানে বসাই, ফায়ারওয়ালটা চেক করবে কীভাবে, রাউটার থেকে যখন বের হবে। তো আমরা আচ্ছা, যদি রাউটার 1 যদি আমরা এখানে প্রেস করতাম যে G0/0 দিয়ে আমরা অ্যাক্সেস করার সময় চেক করব, তাহলে কি হতো, G0/0 দিয়ে কিন্তু আসলে অ্যাক্সেস করার সময়
যদি দেই, যদি এখানে আমরা নেটওয়ার্কটাকে আরও এক্সটেন্ড করি, অনেক বড় নেটওয়ার্ক থাকে, তাহলে আসলে অন্য কোনো নেটওয়ার্ককে মানে সব জায়গাতেই যাওয়া আসলে বন্ধ হয়ে যাবে স্টুডেন্ট টু এর। এই জন্য আমরা ইউজ করতেছি আসলে ডেস্টিনেশনের সবচেয়ে কাছাকাছি। তো আমরা আসলে একটা ডেফিনেশনেও আসতে পারি যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা ইউজ করব সব সময় ক্লোজ টু দ্য ডেস্টিনেশন, আইপি অ্যাক্সেস গ্রুপ টু আউট। সরি, আমি এখানে মানে একটু ভুল লিখেছি, হ্যাঁ ভুল লিখেছি, ইন্টারফেস গিগাবিট 0/1 আইপি অ্যাক্সেস গ্রুপ টু আউট। তো আমরা যদি এখন একটু পিং করে দেখি, যে স্টুডেন্ট ওয়ান থেকে তো ফার্স্টে পিং করি সাকসেসফুল, কিন্তু স্টুডেন্ট টু থেকে আসলে পিং হবে না, ফেল্ড। তো আমাদের আসলে কোশ্চেন টুতে যে রিকোয়ারমেন্ট চেয়েছে, আমাদের ফুল রিকোয়ারমেন্টে এখানে আসলে সাকসেসফুল হয়েছে, আমরা কাজটা করতে পারছি ঠিকঠাক মতো। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। যদি আমরা চিন্তা করি আমাদের স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের জন্য আমাদের উদাহরণ, এবং আমরা যে ফার্স্ট ডেফিনেশনটা দেখতে পারি, যে যদি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব ইনবাউন্ড অর আউটবাউন্ড অন দ্য রাউটার ইন্টারফেস দ্যাট ইজ ক্লোজ টু দ্য ডেস্টিনেশন অফ দ্য ট্রাফিক। তো আমাদের কোশ্চেনেই ছিল আসলে আমরা ডেটা সেন্টারে ঢুকতে পারবো না, ডেটা সেন্টারটা ছিল আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক, তো আমরা ডেস্টিনেশনের সবচেয়ে কাছের ইন্টারফেসটাতে আমরা অ্যাপ্লাই করব। আশা করি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।